ব্যারাকপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সন্দীপ বিশ্বাস। 2015 সালের পৌরসভা নির্বাচনে ব্যারাকপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন সন্দীপ বিশ্বাস। তাকেই এবার দল প্রার্থী করেছে ব্যারাকপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে 3 নম্বর ওয়ার্ডের সিদ্ধান্তপাড়ায় অবস্থিত শীতলা মন্দিরে পূজোর মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সন্দীপ বিশ্বাস। মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের থেকে ভোট প্রার্থনা করলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ যে দল আমাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও চিরকৃতজ্ঞ। মানুষের হয়ে কাজ করতে চাই, কীভাবে উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর রাখতে চাই, মানুষের সুখ দুঃখে থাকতে চাই। কোনো ব্যাপার না, এরাও আমার কাছে নিজের মতন। এখানে যে আমার যেই সব কাজগুলো বাকি আছে সেই সব কাজগুলোর দিকে বেশি নজর দিতে চাই, মানুষের পাশে থাকতে চাই, এখন সবাই আমার কাছে মানে কোনো রকম সবাই আপন আমার কাছে। প্রথম দিন প্রচারে নামছেন, মানুষের সারা কেমন? খুব ভালো। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7।